আমি মায়ার কথা শুনে ধ্রাম করে মাটিতে বসে গেলাম। ভালোবাসার মানুষটার কাছে এসব শুনবো তা কখনো আশা করিনি। পুরো দুনিয়াদারি যেন বেসাদ হয়ে গিয়েছে আমার। মাটির উপরে বসে চোখের পানি ছেড়ে অঝরে কান্না করতে শুরু করলাম। চোখ দুটো যেন আজ নহরে পরিণত হয়ে গেছে। কান্না করতে করতে পুরো অজ্ঞানের মতন হয়ে গেলাম। পেটে বিশাল আকারের পেইন করছে। নিজেকে আর স্থির রাখতে পারলাম না। রাস্তার পাশে পাগলের মতন লুটিয়ে পড়লাম। মনে হচ্ছে যেন কোনো এক নৈশাক্ত পাগল নেশা করে রাস্তায় পড়ে আছে। ধীরে ধীরে চোখের পাতা দুটো মিলে গেল আর আমি হারিয়ে গেলাম অজানা কোনো রাজ্যে। যখন চোখ খুললাম তখন নিজেকে আবিষ্কার করলাম বিছানায় শুয়ে আছি। আশেপাশে অনেক মানুষ গমগম করছে। ভাই, আপনি ঠিক আছেন তো? হঠাৎ আপনার কী হয়েছিল যে আপনি পথের মাঝে ছিলেন, পরে আমরা আপনাকে ধরে মামার দোকানে নিয়ে আসলাম, আপনি এখন তার দোকানে শুয়ে আছেন? লোকটার কথা শুনে মায়ার কথা মনে পড়ল। মায়া আমায় ছেড়ে চলে গিয়েছিল, পরে আমি রোডের মাঝেই অজ্ঞান হয়ে পড়ি। কি হলো ভাই, কথা বলছেন না যে? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি, আর ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ভাই, ধন্যবাদের কিছুই নেই, আমাদের দায়িত্ব ছিল আপনার পাশে দাঁড়ানো, আর আমরা সেটাই করেছি। লোকগুলো সত্যি অনেক ভালো। তাদের সাথে কথাবার্তা বলে সেখান থেকে চলে এলাম। অনেক রাত হয়ে গিয়েছে, এই অসুস্থ শরীর নিয়েই বাসায় ফিরে গেলাম। লোকগুলো আমায় অনেকটা পথ এগিয়ে দিয়ে গেল। আমি বাসায় এসে সেভাবেই শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে মায়ার কথা ভাবছি, মেয়েটা হুট করে আমার সাথে এমন পোল্টি খেলো কেন? সব কিছু তো ঠিকঠাকই ছিল না? আমার মনে হয় তার বান্ধবীরা কান পড়িয়েছে তাকে, তাই সে এমন ধারা আচরণ করছে। না, কালকে যেভাবেই হোক কলেজে গিয়ে মায়ার সাথে কথা বলবো, তারপর সব ঠিক করে নিব আগের মতন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর কলেজে চলে গেলাম। আজ কোনো ব্যাগট্যাগ নেইনি, কারণ আজ ক্লাস করব না, মায়ার সাথে কথা বলেই বাড়িতে চলে আসব। কলেজে গিয়ে দেখি মায়া তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি তার কাছে এগিয়ে গেলাম। আপনার সাথে আমার একটু কথা ছিল। ছোট লোক, তুই আবার আমার সামনে এসেছিস, তোর কপালে শনি ঘুরাচ্ছে। কিন্তু আপনি এমন করছেন কেন? প্লিজ আমার সাথে ঠিক করে কথা বলেন না। না, তোর মতন ছোট লোকের সাথে কোনো কথাই নেই, আর তাছাড়া তোর কোনো যোগ্যতাই নেই আমার সাথে কথা বলার, সো চললাম আমি। খপ করে মায়ার হাত ধরে ফেললাম। প্লিজ আপনি এমন করিয়েন না, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। জানোয়ারের বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই আমার হাত ধরিস, বলে পা থেকে জুতা খুলে আকাশের গালে মেরে দেয়। কি মনে করেছিস তুই, হ্যাঁ, যে তোর সাথে একটু ভালো করে কথাবার্তা বলেছি দেখে তোকে ভালোবাসি আমি? যদি এমনটা ভাবিস তাহলে ভুল করবি তুই, কারণ তোর যোগ্যতাই নেই আমার সাথে কথা বলার, সেখানে তো রিলেশন করা অনেক পরের কথা। জানোয়ার, নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস তুই? ভালো করে দেখতে লাগে পুরো ছোট লোকের মতন, মনে হয় যেন জমিন থেকে হাল চাষ করে উঠে এসেছিস। আর তুই চলে এসেছিস আমায় ভালোবাসতে, আমার উপকার করায় একটু ভালো ব্যবহার করেছি দেখে সেটাকে তুই ভালোবাসা মনে করে বসেছিস? হ্যাঁ, আমি জানি আপনি আমায় ভালোবাসেন, কোনো কারণে হয়তো আপনি আমার উপরে রাগ করে এমন ব্যবহার করছেন, প্লিজ এমন করিয়েন না। আসলে তোর লজ্জা শরম নেই, আশেপাশে সবাই তোর দিকে তাকিয়ে আছে, তাও তুই ভালোবাসা ভালোবাসা করে যাচ্ছিস। দাঁড়া, তোর ভিতর থেকে ভালোবাসার ভূত বের করছি, একটু ওয়েট কর, নিলয়দেরকে ফোন লাগাচ্ছি। মায়া পকেট থেকে ফোনটা বের করে নিলয় না কাকে যেন ফোন দেয়, আর আমি অসহায়ের মতন দাঁড়িয়ে আছি। এই নিলয়, কোথায় রে তোরা? তাড়াতাড়ি একটু আয়তো কলেজ মাঠে, বদমাস একটা অনেক বেড়েছে, তাকে একটু টাইট দিতে হবে। মায়া ফোন করার মিনিট কয়েকের মধ্যেই নিলয় না কে সে চলে আসে, সাথে আরও অনেক ছেলে পেলে। তারা আমায় কলার ধরে টানতে টানতে সেদিনের ডোমটাতে নিয়ে যায়, যেখানে মায়া আর তার ফ্রেন্ডরা মিলে আমায় মেরেছিল। সেখানে নিয়ে ইচ্ছে মতন মারতে শুরু করে সবাই মিলে আমায়। তাদের সাথে মিলে মায়াও আমার গায়ে অনেক কয়টা হিট করে। আমি মরার মতন মাটিতে পড়ে পড়ে মার খাচ্ছি, কিন্তু তাদের মনে কোনো মায়া দয়া নেই, তারা আমায় পাষাণের মতন মেরেই চলেছে। এক পর্যায়ে গিয়ে মায়া আমার তলপেট বরাবর সজোরে এক লাথি মারে, সাথে সাথে মাগো বলে চিৎকার করে উঠলাম। আমার দুনিয়াদারি যেন অন্ধকার হয়ে আসছে পুরো। মায়া আমার ক্ষত স্থানটাতে লাথি মেরেছে, তাও তাদের রেশ মিটেনি, এখনও মারছে তারা আমায়। এদিকে আমার তলপেট থেকে ব্লিডিং চালু হয়ে গেছে। অন্যদিকে হঠাৎই মায়ার ফ্রেন্ড তাহিয়া মায়াকে টেনে ধরে। এই মায়া, ওকে আর মারিস না, ছেলেটার পেট থেকে অনেক ব্লিডিং হচ্ছে, প্লিজ ওকে ছেড়ে দে না, না হয় মরে যাবে ছেলেটা। না, আজ ওকে জন্মের শিক্ষা দিয়েই ছাড়বো, নিজের লেভেলের ছাড়া ভালোবাসতে আসে কেন? কোন যোগ্যতাটা আছে তার যে সে আমায় এসে ভালোবাসার কথা বলে?
আমার পায়ের সামনেও আসতে পারবে না কিসে? আমার বাবা কোথায়? থানার ওসি, আর সে হচ্ছে কোনো এক ছোট লোকের ঘরের সন্তান। সে আসে আমায় ভালোবাসতে। মায়া প্লিজ ছেড়ে দে। আচ্ছা যা, তোর কথায় ছেড়ে দিলাম, এই নিলয় তোরা চলে যা। আচ্ছা আপু। সবাই আমায় মেরে ধরে চলে গেল, আর আমি চুপচাপ মাটিতে শুয়ে শুয়ে ব্যথায় কাতরাচ্ছি। হায়রে দুনিয়া, যে মেয়েকে একে একে দুইবার বাঁচালাম সেই মেয়ে আজ আমায় পাষাণের মতন করে পিটিয়ে ফেলে রেখে দিয়ে যায়। তবে সমস্যা নেই, উপরওয়ালার বিচার তিনি ঠিক সময় মতন করে দিবেন। মরার মতন পড়ে আছি ফ্লোরের উপরে। আমার এই খবর শুনতে পেয়ে রাফি দৌড়ে আসে। এ আকাশ, কি হয়েছে তোমার? মায়া মেরেছে। তুমি কেন ওই অহংকারী মেয়ের সাথে চলে যাও বলো তো? তুমি জানো না যে ওই মেয়ের সাথে শরীর ভরা কারেন্ট আর অহংকার? বাবার একটু ক্ষমতা আছে দেখে সবাইকে সে পশু মনে করে। সে একাই মানুষ আর বাকি সবাই পশু। দেখলে তো তোমার কি হাল করলো। আমি মানুষ চিনতে ভুল করেছি। বাদ দাও এখনো সব, চলো দেখি তোমায় হসপিটালে নিয়ে যেতে হবে। রাফি আমায় ধরে ধরে হসপিটালে নিয়ে যায়। ডক্টর এসে আমায় চেক আপ করে। ডক্টর তো পুরাই অবাক। আপনার এই জায়গায় আগেই আঘাত পেয়েছেন, তারপরে আবারও কি করে এখানে আঘাত পেলেন? ডক্টর, ওর কোনো দোষ নেই, কোনো এক পাষাণ তার সাথে এইরূপ আচরণ করেছে। যে করেছে তার মনে কি একটুও মায়া দয়া নেই নাকি? কি বেরহম ভাবে মেরেছে ওনাকে, পুরো সেলাই সহ ছুটিয়ে ফেলেছে ওনার। ডক্টর প্লিজ, আপনি একটু ওকে দেখুন। হ্যাঁ আমরা দেখছি। আর শুনেন, আপনি ওনাকে অ্যাডমিট করিয়ে দিন, কারণ ওনার একটা প্রপার ট্রিটমেন্ট দরকার। আচ্ছা ডক্টর। রাফি আমাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দিল। ট্রিটমেন্ট চলছে আমার। আজ দুই দিন হলো আমি হসপিটালে অ্যাডমিট। নাদিয়াও আমার এই খবর পেয়ে দেখার জন্য ছুটে এলো হসপিটালে। কিরে আকাশ, ওই মেয়ে তোর সাথে এমনটা করলো কিন্তু তুই যে কিছু বললি না। তুই চাইলে তোর সবকটাকে মেরে মাটিতে দাফন করে দিতে পারিস। নাদিয়া, আমি এসেছি মানুষ হতে। মারামারি করতে আসলে ঠিকই সবকটাকে জমের দোয়ারে পৌঁছে দিতাম, কিন্তু আমি সেসব করার জন্য আসিনি, এসেছি মানুষ হব। তাই পুরনো দিন আর সমস্ত কিছু এক সাইডে ফেলে রেখেছি। তা না হয় ঠিক আছে, কিন্তু মেয়েটাকে তো কিছু একটা করা উচিত ছিল তোর। আমার কিছুই করা উচিত ছিল না, কারণ উপরওয়ালা বলতে কেউ আছেন, তিনি সময় সঠিক বিচার করে দিবেন। তুই আসলে অনেক পাল্টে গেছিস আকাশ। থাক বাদ দে এখন ওসব কথা। আচ্ছা। তারপর নাদিয়ার সাথে অনেকটা সময় কথা বললাম। সে আজ সারাটা দিন ধরতে গেলে হসপিটালেই ছিল। রাফিও আমার সাথে অনেকটা সময় কাটায়, কিন্তু নাদিয়া যখন ছিল তখন সে ছিল না। এভাবেই সপ্তাহখানি কেটে গেল। রাফি আমার দেখাশোনায় কোনো কমতি রাখেনি। এদিকে নাদিয়াও আমার দেখাশোনার জন্য হসপিটালে চলে আসতো। আমি নাদিয়ার সাথে রাফির পরিচয় করিয়ে দিলাম। তিনজনের মাঝে বেশ একটা বন্ধুত্ব হয়ে গেল। আমি রাফিকে আমার সম্পর্কে কিছু বলতে না করেছি নাদিয়াকে, সেও আমার বিষয় লুকিয়ে যায়। আলহামদুলিল্লাহ কিছুদিনের মাথায় সেরে উঠি আমি। দুই সপ্তাহের মাথায় ডক্টর আমাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়। পরের দিন থেকে আবার কলেজ শুরু করি। সুস্থ হয়ে প্রথম দিন কলেজে গিয়ে ক্লাস শেষ করি, কিন্তু মায়াকে আজ ক্লাসে দেখিনি। থাক না, আসলে না আসুক, মন থেকে সমস্ত কিছু মুছে ফেলেছি তাকে নিয়ে। ক্লাস শেষ করে আমি রাফি আর নাদিয়া একত্র হয়ে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎই পিছন থেকে মায়া এসে ডাক দেয়। কিরে ছোট লোক, আমি তো ভেবেছি তুই মার খেয়ে কলেজ ছেড়ে পালিয়েছিস, কিন্তু এখন দেখি তুই সুস্থ হয়ে ফিরেও এসেছিস। শুধু তাই নয়, বন্ধুও জুটিয়ে ফেলেছিস দুজন। আমি মায়ার কথায় পাত্তা না দিয়ে আমাদের মতন কথা বলতে থাকলাম আমরা। কিরে কথা কানে যাচ্ছে না তোর? আমার কথা দেখুন, আপনার সাথে আমাদের কোনো কিছুই নেই, সো নিজের মতো থাকুন আর আমাকে আমাদের মতন থাকতে দিন। বাহ, মুখে বুলি ফুটেছে দেখি তোর। না না, আবার মার খাওয়ার ইচ্ছে হয়েছে। ধমকিগুলো অন্য কোথাও গিয়ে দিন, এখন আর আপনার ধমকি আমার উপরে কাজে আসবে না, সো চলে যান এখান থেকে। না, তোকে দেখছি এবার কেলাতেই হবে। দাঁড়া, আবার তোকে টাইট দেওয়ার ব্যবস্থা করছি। সে ফোন করে সেদিনের ছেলেগুলোকে আবার ডেকে আনে। তখনই নাদিয়া তাদের সামনে রুখে দাঁড়ায়। আকাশের গায়ে যদি আর একটা টুকা লাগে তাহলে কিন্তু সব কটার অবস্থা আমি খারাপ করে দেব। মাথায় রেখো, আমার বাবাও কিন্তু ক্ষমতার কম নেই, সব কয়টার পিঠের ছাল আমি তুলে দেব। নাদিয়ার কথা শুনে ছেলেগুলো ভয়ে চলে যায়, কিন্তু মায়া রেগে যায় নাদিয়ার উপরে। বেয়াদব মেয়ে, তুই আমায় আটকাতে আসিস? দাঁড়া, বলে নাদিয়ার গালে থাপ্পড় বসিয়ে দেয়। নাদিয়াও কম না, সে সাথে সাথেই মায়ার হাত খপ করে ধরে ফেলে। শোনো মেয়ে, তোমার জাদু সবার উপরে খাটবে না, সো আমাকে এসব দেখাতে এসো না। এবার তো খালি হাত ধরলাম, পরের বার সেটা ভেঙে ফেলবো সোজা। তুই আমার মুখের উপরে কথা বলিস? দাঁড়া, বাবাকে বলে তোর ব্যবস্থা করছি। মায়া রেগে মেগে সেখান থেকে চলে যায়। এদিকে নাদিয়ার কাণ্ড দেখে আমি তো হাসতে হাসতে পুরো শেষ। বাপরে বাপ, নাদিয়া তুইও দেখে অনেক ডেঞ্জারাস। তাই একটু একটু হতে হয়,
না হয় চলে না। অনেকটা সময় আড্ডা দিলাম এভাবে তিনজন মিলে, তারপর সেখান থেকে উঠে চলে এলাম বাসায় যাওয়ার জন্য। বাসার পথ ধরে হাঁটছি, হঠাৎই পুলিশের গাড়ি একটা সামনে দাঁড় করালো আমার, তারপর জোর করে ধরে থানায় নিয়ে গেল তারা আমাকে। না, এসব অত্যাচার আর সহ্য হয় না। আমি জায়গা বরাবর একটা মেসেজ করে দিয়েছি, তারা আমায় ধরে নিয়ে এসে লকআপে ঢুকিয়ে দিল। তারপর অফিসার একজন এসে আমায় বলছে, কিরে, স্যারের মেয়ের সাথে নাকি বিয়া দেবী করেছিস তুই? তিনার মেয়ে আমাকে ফোন করেছে, সাহস অনেক বেড়েছে তোর, তোকে আজকে জন্মের মতো শিক্ষা দিয়ে ছাড়বো, এরপর আর কখনো মেয়ের সাথে বিয়া দেবী করার কথা মাথায়ও আনবি না। অফিসারের কথা শুনে চরম হাসি আসছে, সে জানে না একটু পর কী ঘটতে চলেছে। স্যার, আপনি আমার কিছুই করতে পারবেন না, সেই শক্তি আপনার নেই। কি, তুই আমার সাথেও বিয়া দেবী করছিস? না, তোর তো কিছু একটা করতেই হবে। বলে টেবিলের উপর থেকে রোলারটা নিয়ে আসে, তারপর সেটা দিয়ে আকাশকে মারতে ধরে। যখনই অফিসার রোলার দিয়ে আকাশকে মারতে যাবে, তখনই পুরো থানাসহ কেঁপে ওঠে। থানার সকলেই ভয় পেয়ে যায়। পুলিশ কয়েকজন তাড়াতাড়ি থানা থেকে দৌড়ে বের হয় কী হয়েছে সেটা দেখার জন্য। তারা থানা থেকে বের হতেই দেখে কয়েক শতাধিক ছেলে পেলে থানার সামনে লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর কী হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।